আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, এখন আমরা দেখব যে এসসি পরীক্ষার রেজাল্ট কিভাবে ওয়েবসাইট থেকে সরাসরি জানা যায়। আপনারা গুগলে এডুকেশন বোর্ড রেজাল্টস ডট গভ ডট বিডি গেলে এই পেজ আসবে। এই পেজ আসার পর আপনাকে কি কি করতে হবে দেখুন। প্রথমে এক্সামিনেশন আসছে, এক্সামিনেশনে আপনাকে ক্লিক করে জেএসসি সিলেক্ট করতে হবে। জেএসসি সিলেক্ট করার পর তারপর আছে ইয়ার, ইয়ারে আপনি যেহেতু 2018 সালের জেএসসি পরীক্ষার রেজাল্ট দেখবেন, তাই ইয়ারে ক্লিক করে 2018 সিলেক্ট করতে হবে। তারপর আছে বোর্ড, আপনি যে বোর্ডের অধীনে পরীক্ষা দিছেন, সিলেট হইলে সিলেট, ঢাকা হইলে ঢাকা, যে বোর্ডের অধীনে পরীক্ষা দিছেন সেটা ক্লিক করে সিলেক্ট করতে হবে। তারপর আছে রোল নাম্বার, আপনার রোল নাম্বার আপনি যত যে রোল নাম্বারে পরীক্ষা দিচ্ছেন সেই রোল নাম্বার ফিল আপ করবেন, এখানে লিখবেন ইংরেজি ডিজিটে। তারপর আছে রেজিস্ট্রেশন নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার আপনি ফিল আপ করবেন। রেজিস্ট্রেশন নাম্বার প্রত্যেকের অবশ্যই আলাদা, বিভাগ ওয়াইজও আলাদা। এই রেজিস্ট্রেশন নাম্বার ফিল আপ করার পরে আপনার নিচে একটা মার্কিং আছে, একটা সমীকরণ আছে অথবা একটা কনফার্মেশন আছে প্লাস মাইনাস দিয়ে, এটা যত হয় প্লাস মাইনাস দিয়ে করার পর সাবমিটে ক্লিক করবেন। সাবমিট দেওয়ার পর চলে আসবে আপনার রেজাল্ট, আপনি যে রেজাল্ট পাইছেন সেগুলো শুধুমাত্র গ্রেডিং এ আসবে। রেজাল্ট মার্কশিট সহ পেতে হলে নিজস্ব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ঢুকে সেখানে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে তারপর আপনি মার্কশিট সহ ফুল রেজাল্ট পেতে পারেন। ধন্যবাদ সবাইকে।